সৃষ্টি মাতা, নমো জয় অরণ্য সৃষ্টি মাতা দেবীর জয়, বলে জয় মা সৃষ্টির জয়, জয় অরণ্য সৃষ্টির জয়। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out. Over and out. Again. My future needed clarity. Hello everyone. Welcome to our channel Hubby Dubby with a new blog. কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সামনে জামাই ষষ্ঠী, তাই তার আগে শপিং ইজ ম্যান্ডেটরি, তো আমরা ম্যাক্সে চলে এসেছি কিছু শপিং করার জন্যে। বেবি সেগমেন্টে খুব ভালো ভালো কালেকশন এসছে, বা টি শার্টের এত সুন্দর কালেকশন আমাদের জন্য কেন আসে না আমি বুঝতে পারি না। প্রণীলের শপিং ডান, এবার নিয়ে নেবো আমার জন্য কিছু টি শার্টস। ওর মায়ের জন্যও কিছু ড্রেস নেওয়া হয়েছে, সেগুলোর ভিডিও করা হয়নি। গরমে আমার এরকম ক্যাজুয়াল টি শার্ট পরতেই বেশি ভালো লাগে, জিন্স আর টি শার্ট ব্যাস। এই শার্টগুলো খুব উঠেছে এবার, অনেকে ট্রাই করছে, তো এবার আর নেবো না, নেক্সট টাইম এলে নেবো। ওর শপিং করে একদমই মন ভরেনি, তাই যাওয়ার আগে কিছু টপস তুলে নিল। পাপা কি সুন্দর বামুড়া পাপা! হ্যাঁ দেখি 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 পড়েছো তো দেখি। হ্যাঁ ও ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা। पापा मेरा है कट कैसा रहा? ठीक है ठीक है। उफ़ पापा চলে এসেছি আমরা অরণ্য ষষ্ঠীর বাজার করতে। দেবপ্রিয়ার এবার প্রথম ষষ্ঠী তার ছেলের জন্য, তাই একদম দায়িত্ব নিয়ে লিস্ট করে ফলমূল কিনতে চলে এসেছে। আপনারা সবাই জানেন মালদা আমের জন্য বিখ্যাত, এখানে অনেক রকমের আম পাওয়া যায়, খুব সস্তায় খুব মিষ্টি আম পাওয়া যায়, বাট আগের থেকে এখন আমের বাজার খুবই খারাপ, সব ভালো আম বাইরে চলে যাচ্ছে। এগুলো দেখে আপনি ধরতে পারবেন না এটা জাম না করম চা। তবে এটুকু বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালদার চিত্তরঞ্জন মার্কেট এতটাই সস্তা যে বাকি জায়গা যেমন কলকাতা বর্ধমান শিলিগুড়িতেও এত সস্তা বাজার নেই। যেহেতু কাল সকালে পুজো, তাই আগের দিন রাতেই সব কিছু রেডি করে রেখে দেওয়া হলো। গুড মর্নিং, কই মাম্মা, কই সকাল সকাল স্নান করতে গেছে? সকাল সকাল উঠে গিন্নি পুরো স্নান করে রেডি, গোটা ঘর বাড়ি এখন জল ছিটাবেন। ছোটবেলা থেকে দিদা মায়েরা এরকমভাবে সকালবেলা এসে জল ছিটে ঘুম ভাঙাতো আমাদের ষষ্ঠীর দিনে, খুব বিরক্তিকর লাগতো। পাপা রেডি, স্নান করে একদম নতুন ড্রেস পরে নিয়েছে, বোর্ন টু রাইড। সস্তি কী খাবে তুমি, সর্ষে ইলিশ না মাটন? হ্যাঁ ওই কী খাবে? পাশের এক বাড়িতেই ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছিল, তো আমরা সকলে মিলে সেখানেই চলে এলাম। ষষ্ঠী পুজো করতে গেলে এখন বট গাছের দরকার হয়, তো বড় বট গাছ তো আর এখন দেখা যায় না, প্রায় সবই কেটে দিয়েছে বললেই চলে, তাই ছোটো বট গাছই ভরসা।
অ্যাকচুয়ালি এই অরণ্য ষষ্ঠী মায়েরা করে থাকেন তাদের সন্তানের জন্য। সেখান থেকে জামাই ষষ্ঠী কী করে নাম হয়ে গেল আমার ধারণা নেই। ওই যে দেখুন আমার ছেলে মন দিয়ে বাণী শুনছেন পুরোহিত মশাইয়ের। ছেলেটা কিন্তু আমার একটু শান্তই, বলুন। ব্যাস পুজো হয়ে গেল, এবার ষষ্ঠীর সুতো বাঁধবে বট গাছকে। দেখবেন সব বলিউড মুভি বা টলিউড মুভিতে দেখানো হয় বড় বট গাছকে ঘিরে সব বৌরা ঘুরতে থাকে আর সুতো বাঁধতে থাকে, এটা সেই রীতি। সব মায়েরা এটাই উইশ করে যে আমার সন্তানের মঙ্গল হোক, নিয়ে হাওয়া করতে থাকে। এই ষষ্ঠীর দিনে এত হাওয়া আসে যে সব গরম চলে যায়, শেষে কালবৈশাখীর ঝড় আসে। দেখবেন প্রত্যেকবার ষষ্ঠীর পর কিন্তু কালবৈশাখীর ঝড় আসে। সব মায়েরা এমন হাওয়া করে তাদের ছেলেদের উপর যাতে সব নেগেটিভিটি দূর হয়ে যায়। আর এদিকে বেচারা আমার ছেলে ভাবছে এসব হচ্ছে নাকি, মা পাগল হয়ে গেছে। কি বলছে পোতা বলছে পোতা, এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে আর যেহেতু বউ মা শাশুড়ি সবাই সারাদিন ফল খেয়ে কাটাবে, তাই জামাই ষষ্ঠীর খাবারটা আমি ডিনাই করে দিয়েছি, বলেছি নেক্সট উইকেন্ডে করতে যাতে সবাই খেতে পারি। তাই রান্নার মাসি পটল পোস্ত আর ডিম পোস্ত করে গেছে, তার সাথে বাইরে থেকে আমি একটু চিকেন কিনে এনেছিলাম। সব চেঞ্জ করতে শিখে গেছে, হাতে এখন রিমোট দিয়ে টিপবে আর টিভি দিয়ে দেখাবে চেঞ্জ হচ্ছে কিনা। দেখ কি করে দিলি, দেখ কোন ভিডিও চালালি, দেখ চেঞ্জ করো। হ্যাঁ চেঞ্জ করো, চেঞ্জ করো, নেক্সট ভিডিও দাও। হ্যাঁ নেক্সট ভিডিও দাও, দেবো ওইটা না, ওইটা না, হ্যাঁ এটা ঠিক আছে। আজ সানডে, পোলিও ডে, তো প্রণীলকে পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি, দেন স্নান করে খাওয়া দাওয়া, তারপরে শ্বশুরবাড়ি পেন্ডিং জামাই ষষ্ঠীর খাবার খেতে। সো চলে এসেছি শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীর আদর খেতে। সব জামাইদেরকে দেখি অনেক রকম পদ দিয়ে শাশুড়ি মা একদম পুরো ভরি দিয়েছে, আমার সেটা একদম ভালো লাগে না, কোনো খাবারই মন ভরে খাওয়া যায় না। আমার যেহেতু মাটন খুব প্রিয়, তাও আবার শ্বশুরমশাই হাতে রান্না করা, তাই বলেছিলাম জাস্ট পোলাও করতে আর মাটন করতে, যাতে আমি মন ভরে মাটন আর পোলাওটা খেতে পারি। আজকের ব্লগ এখানেই শেষ, সবাইকে টাটা, সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।